ভাই গাড়ি এটা কয় টাকায় কিনছেন? গাড়ি তো এটা কিস্তিতে কিনছি 75000 টাকায়, 75000 টাকায় 12 মাসের কিস্তিতে কিনছি। আরাম স্যার দাও না, এটা কি মিথ্যা? না ভাই দেখতে তো আছি ভাই, আর কি মিথ্যা? তুমি কেনবা তোমার ওই ইডিয়া প্লাটিনাটা বেচতে কয়টা দাও পুরোই কিনে দিই একটা। আচ্ছা ঠিক আছে ভাই, শিওর তো। একটা বাইক সকলেরই কিন্তু একটা স্বপ্ন, আর সেটা যদি হয় R15, সেটা কিন্তু আরও ভালো লাগে। তো সেই বাইকটা যদি আপনার 75000 টাকা যদি পেয়ে যান, তো সেটা সবারই আসলে সামর্থ্যের ভিতরে, তো সেরকমই একটা সুযোগ কিন্তু আপনাদের আছে। 75000 টাকায় R15 ভার্সন 3 বা 4 নিলে 85000 টাকা লাগবে। তো কিভাবে পাবেন সেটা দেখতে হলে আসলে এই ভিডিওটা দেখতে হবে আপনাদের। আপনারা জিএসএক্সআর, সিবিআর, হোন্ডা সিবিআর, তারপরে সুজুকি, তারপর পালসার, তারপর আরটিআর, যে কোনো প্রকার বাইকই কিন্তু কিনতে পারবেন খুবই স্বল্প মূল্যে, আর সেটা কিন্তু আপনার কিস্তিতে কিনতে পারবেন। আপনার দেখা যায় মাসে মাসে 5000 টাকা দিতে হবে। তা এরকম সুবিধা পাইলে বিশেষ করে যারা মধ্যবিত্ত তাদের কিন্তু খুবই সুবিধা হয়, আর যারা স্টুডেন্ট আছেন তাদের কিন্তু দেখা যায় কষ্ট মষ্ট করে আপনার 4-5000 টাকা মাসে অবশ্যই দিতে পারবেন, যদি একটু ট্রেনে টোনে চলে অবশ্যই দিতে পারবেন, এটা আসলে চেষ্টা করলে সম্ভব। তো ইয়ারটি থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, আপনার 75000-এর সাথে আর 20000 টাকা অ্যাড করলে, 15000 টাকা অ্যাড করলে আপনারা ইজিলি বিআরটি থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন, যেটা দিয়ে আপনি সারা বাংলাদেশে রাইড করতে পারবেন। আর আপনি শোরুম থেকে 5 লাখ টাকা দিয়ে একটা R15 কেন কিনবেন, বা 2,20,000 টাকা দিয়ে পালসার কেন কিনবেন, যেখানে একটা পালসার বাইকের দামের যে দাম সেটা দিয়ে আপনি দুইটা R15 ভার্সন 3 কিনতে পারতেছেন, সেখানে আপনার 5 লাখ টাকা দিয়ে বা 2,20,000 টাকা দিয়ে পালসার নেওয়ার কোনো দরকার হয় না, বা R15 যদি 5 লাখ টাকা দিয়ে নেন মানেই হয় না। আপনারা 75 আর 15000, 90000 টাকায় পেপার সহ বাইক পেয়ে যাইতেছেন। একটা কাগজপাতি করতে গেলেও কিন্তু বিআরটিতে বারবার যেতে আসতে হয়, যেটা অনেক ঝামেলা। তো ডিজিটাল নাম্বার প্লেট সব কিছু সহ যদি আপনি একদম ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনার হোম ডেলিভারি যদি বাইকটা পেয়ে যান, সেটা কিন্তু অনেকটা আনন্দের। আপনার কোনো প্রকার কষ্ট ছাড়াই আপনি মাত্র যেটা কাজ যেটা করতে হবে, আপনার কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, 2-3000 টাকা। আপনার বিভিন্ন কোম্পানি, ওদের তো বিভিন্ন দোকান আছে, তো বিভিন্ন কোম্পানি দেখা যায় কেউ 3000, কেউ 1500, কেউ 500 টাকা এরকম অ্যাডভান্স করবেন, অ্যাডভান্স চাইবে। তো অ্যাডভান্সটা করলেই কিন্তু আপনার সুন্দরবন বা এসে পরিবহন বা যে কোনো একটা ভালো কুরিয়ার সার্ভিস আপনার বাইকটা কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে দিবে। তো এরকম একটি সুযোগ কে হাতছাড়া করে বলেন? এরকম একটি সুযোগ অবশ্যই কেউ হাতছাড়া করতে চাইবে না। তো কিভাবে কি করতে হয় সেটা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একটা সুন্দর বাইক কার না পছন্দ, সেটা যদি হয় R15, তো সেটা যদি আপনার 20-40 বছরের বাইকের হয় তার জন্য কিন্তু অনেকটা আনন্দময় একটা মুহূর্ত, সেটা যদি মাত্র 75000-90000 টাকায় পাওয়া যায়। তো এরকম বিভিন্ন সময় আমরা ফেসবুকে হোম পেজে অনেক সময় দেখা যায় চলে আসে বিভিন্ন প্রকার বাইকের পোস্ট, বাইক সেল, বর্ডার ক্রস বাইক সেল, নিলামের বাইক বিক্রি, তারপরে বিভিন্ন পোস্ট শোরুম থেকে বিক্রি, এরকম যে খুব স্বল্প দামে আপনারা বাইক কিনতে পারবেন, এরকম পোস্ট আপনাদের বিভিন্ন বাইকে বিভিন্ন প্রাইসের লিস্ট দেওয়া আছে। দেখা যায় আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের রেট আর কি দেখি, অনেক পেজে আর কি কম বেশি আছে। তো আসলে এই বাইকগুলা আপনারা কীভাবে কিনবেন, তো এটা কিনতে হলে তাদের আসলে নক করতে হবে, তাদের নক করলে বলবে যে ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং তার ফোন নাম্বার দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে, তারপরে আপনার বিস্তারিত আর কি বলতে হবে, আপনাদের নামে রেজিস্ট্রেশন টেজিস্ট্রেশন তো হবে। তো তারপরে আপনার এক পর্যায়ে আপনাদেরকে বলবে যে 3000 টাকা বা 2500 টাকা অ্যাডভান্স করেন, আপনাদের বাইক কুরিয়ার সার্ভিসে পাঠাতে হবে। 3000 টাকা এই কারণে নিবে যে আপনি বাইকটা যে নিবেন তার একটা বুকিং আর কি, যদি আপনি না নেন গাড়ি ভাড়াটা কুরিয়ার খরচটা তো তাদের গায়ে বাজবে, এই কথা বলে কিন্তু আপনাদের বিশ্বাস করাই নিবে। তো এক পর্যায়ে আপনি টাকাটা যারা দিবেন তারা তো দিলেন, না দিলে আপনার যদি 3000 পাঠান তারপর বলবে যে আপনার আরও খরচ বেশি হবে, 6000 টাকা দেন। তো এরপর 6000 যদি নেন বলবে 12000 দেন, এভাবে আর কি বাড়াইতে বাড়াইতে আপনার কিন্তু
আপনার টাকাটা কি এভাবে করবে, এক পর্যায়ে আপনাকে যখন আপনি তো বুঝতে পারবেন যে এটা বাটপার, তখন আপনার ব্লক লিস্ট করে দেবে, ব্লক করে দেবে এবং দেখবেন যে তার নামে আর তার নাম্বারে আর কল দিয়ে পাবেন না। এবং নাম্বারটা কিন্তু আমি নাম্বারটা এই কারণে দিতে আসি না, কারণ এই নাম্বারটা যে কোনো একটা মানুষ ভালো মানুষের হতে পারে, দেখা যাচ্ছে যেভাবে হোক তার নামে ফিঙ্গার টিঙ্গার দিয়ে আর কি আইডি টাইডি করে নিছে, আপনার রেজিস্ট্রেশন করে নিছে আর কি বিকাশ টিকাশ যেভাবে হোক। তো আসলে এইভাবে এটা এই কারণে দেই নেই, আপনারা আসলে এই প্রতারক থেকে আপনারা আর কি সাবধান যাতে হন, সেই কারণেই আর কি এই ভিডিওটা আপনাদের জন্য করা। তো ভুল ত্রুটি ক্ষমা শুনতে আর দৃষ্টিতে দেখবেন, আপনাদের কাছে পৌঁছাইতে চাই যে আপনারা দেখে শুনে কিনবেন এইসব, এগুলা আপনার নিলামের বাইক আপনার কিনতে হলে ওটার আপনার পেপারে বিজ্ঞাপন দেয় এবং বিজ্ঞাপনের তারিখ অনুযায়ী ক্যাটালগ কিনতে হয়, দাম দর বিভিন্ন প্রসেসিং আছে। এই নিয়ে আমি একটা আপনাদেরকে ভিডিও দেব, নেক্সট এটার পার্ট টু বানাবো যে কীভাবে নিলামের বাইক কিনতে হয়, আসল নিলাম কী। আর যারা ফেসবুকে বলে যে নিলামের বাইক কাস্টমসের বাইক, আসলে এটা সম্পূর্ণ ভুয়া, কাস্টমস নিলাম সম্পূর্ণ আপনার তাদের অফিসিয়ালভাবে হয়ে থাকে, তাদের নির্দিষ্ট একটা তারিখ হয়, পেপারে বিজ্ঞাপন দেয়, সেই অনুযায়ী কী কিনতে হয়, ট্রেড লাইসেন্স নিয়ে আর বিভিন্ন আর কি ফর্মালিটি আছে। আর নিলামের বাইক আপনার রেজিস্ট্রেশন করা যায়, সেটা আপনার যদি চালানোর উপযোগী যদি নিলাম হয় সেটা আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন, এবং যদি ভাঙ্গারি হিসাবে নিলাম হয় সেটা কিন্তু আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না, তো এটা কিন্তু উল্লেখ থাকে ওখানে। আর নিলামের বাইক আপনার কিন্তু অতটা সস্তাও হয় না, তো এর থেকে আমি মনে করি যে ওটা না কিনে আপনার সেকেন্ড হ্যান্ড কিনে নেন। তো আমি আপনাদেরকে এই স্ক্রিনশটগুলো দেখাই, বিভিন্ন প্রতারকের আইডি থেকে আমি স্ক্রিনশটগুলো নিছি, এবং এই বাইকগুলো কিন্তু তাদের কাছে টোটালি নাই, তাদের কাছে আমরা যে ফেসবুকে ছবি দিই বা কোনো শোরুমে সেল পোস্ট কেউ দিয়ে থাকে, ওই ছবিগুলো তারা কিন্তু কালেক্ট করে আপনাদেরকে দেখায় যে তাদের শোরুম এই সেই হানতান, আসলে ওদের কাছে টোটালি কিছুই নেই। আর যদি কিছু থেকেও থাকে সেগুলো হচ্ছে কি, দেখা যায় আমার এই ব্যাগটা চুরি করে আমি দেখা যায় বরিশাল থেকে চুরি করে দেখা যায় কুমিল্লা বিক্রি করে দিল বা চট্টগ্রাম বা রাজশাহী বিক্রি করে দিল, তখন সে মনে করে যে আসলে এটা বর্ডার কোচ বাইক, আসলে এটা যে আমার চুরি করা বাইক সে নিয়ে অন্য জায়গায় দেখা যায় 2 লাখ টাকা সেল করে দিল, তার কিন্তু ওই 2 লাখ টাকায় লাভ বা 1 লাখ টাকা লাভ, এরকম কিন্তু চোরাই কিন্তু হয়ে থাকে। তো এই চুরি করা জিনিসটা যে আপনার হাতে আসবে তার কোনো গ্যারান্টি নেই, আপনার ওই 3000 টাকাই লস। আর তাদের যে প্রাইস এটা দেখার পরও আপনাদের আসলে কনফিউশন কেন হয় না আমি বুঝি না, একটা R15 বাইক আপনার ইন্ডিয়ান বাজারেই 1.5 লাখ টাকার উপরে, বা একটা পালসার কিন্তু 1 লাখ টাকার মতো ইন্ডিয়ান বাজারের রেট, তো ওই ব্যক্তিটা যদি আপনার 40,000 টাকায় দেয় আপনি তো বোঝা উচিত যে এটা কীভাবে পসিবল, তারা কি বাইক বানায়, তাদের প্রিন্টার আছে যে বাইক দিলে 10টা, 1টা দিলে 100 বাইরেই যায়। সম্পূর্ণ কিন্তু বাটপারদের প্রতারণার একটা ফাঁদের বিষয় আর কি বললাম, কীভাবে আর তারা প্রতারণাটা করে, যেখানে একটা R15v3 আপনার ইন্ডিয়ান মূল্য 1,50,000-60,000 টাকা, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে আমি যদি ইন্ডিয়া থেকে এমনি বর্ডার ক্রস হিসাবেও যদি আনি সেখানে আপনার একটা বাইকের দাম হিসাব করলে দেখা যায় 2 লাখ টাকার উপর পড়ে যায়, কারণ আপনার একটা বাইক তো লাভ ছাড়া কেউ এনে দিবে না। ইন্ডিয়া যদি 2,10,000-20,000 টাকা কেনা পড়ে বাংলাদেশি টাকায়, সেখানে আপনার যেই জানুক সে তো 20,000 টাকা লাভ করবে, তো আপনাকে লাভ ছাড়া 75,000-80,000 টাকা কীভাবে দেবে, এটা তো একটা বাইক চুরি করেও এনে দিবে না আপনাকে 75,000-80,000 টাকা। জানে না কোথা থেকে আপনি নক দিচ্ছেন, শুধুমাত্র আপনাকে ভোটার আইডি দেখি আপনাকে 5,000 টাকা কিস্তিতে আরাম ফেট দিয়ে দেবে। এটা আসলে এখানে একটা মানুষের যদি 10-20,000 টাকা লোন নিতে হয়, সেখানে দেখা যায় লোনের অফিসে যেতে যেতে পায়ের জুতো ছিঁড়ে যায়, সেখানে আপনাকে 5,000 টাকা কিস্তিতে অফার করবে একটা R15v3 বা যে কোনো বাইকই হতে পারে, সেটা আপনারা বুঝতে পারেন যে এটা একটা সম্পূর্ণ আপনার প্রতারণামূলক একটা পোস্ট, সব প্রতারণামূলক পোস্ট থেকে আপনারা বিরত থাকুন। তো এরকম লোভনীয় অফারে আপনারা ফাঁদে না পা দিয়ে আপনারা কষ্ট করে আপনারা বাইক কিনবেন শোরুম থেকে, বা কেউ যদি সেকেন্ড হ্যান্ড বিক্রি করে সেটা কিনবেন, কিন্তু আপনারা এই রকম লোভনীয় অফারে পা দিয়ে আপনার সর্বোচ্চ না হারিয়ে দরকার হলে আপনি কম দামের বাইক কিনেন যেরকম সামর্থ্য আছে, বড় কিছু লোভ করতে গিয়ে আপনার সব কিছু আপনার টাকা যদি বাটপারের কাছে পকেটে যদি আপনার টাকা চলে যায় সেটা কিন্তু অনেকটা কষ্টদায়ক হবে। তো আজকের ব্লগটা আপনাদেরকে একটা ওয়ার্নিং মূলক, আপনারা যাতে এই ভুলটা না করেন, এই ভুলটা বাস্তব অভিজ্ঞতা তার কাছ থেকেই আমি এই জিনিসটা শুনে তারপরেই আজকে ব্লগটা করলাম। আমার কাছেরই একটা লোক, সে এই ব্যাপারে প্রায় 15,000 টাকার মতো অ্যাডভান্স করছে, তারপরও তাকে কিন্তু বাইকটা দেওয়া হয় না, তাকে বলছিল যে বেনাপোল
আসলে বাইকটা পাওয়া যাবে। বেনাপোল একটা অ্যাড্রেস দিছে, তো সেখানে সে গেছে। তো যাওয়ার পর যখন সে কল দিছে তখন কিন্তু তার নাম্বারটা ব্লক করে দিছে। আর আপনাকে যদি বাইক দেয়ও, আপনাকে যদি বলে যে অমুক জায়গায় আসেন, আপনাকে যদি বাইক এরকম দেওয়ার কথা বলে, আপনি অমুক জায়গায় যখন যাবেন তো আপনাকে দেখা যায় বাইক দেওয়ার থেকে আপনার আপনার সর্বোচ্চ আপনার পকেটে যা কিছু আছে মোবাইল টোবাইল চিন্তাই করে কিন্তু আপনাকে রেখে দিবে, বা যে কোনো মাদকদ্রব্য দিয়ে আপনাকে কিন্তু ফাঁসানোর চেষ্টাও করতে পারে। তো আপনারা এই ধরনের লেনদেন থেকে বিরত থাকুন, আপনারা নিজে কষ্ট করে হলেও সামর্থ্য অনুযায়ী কেনার চেষ্টা করুন। স্বপ্নটা বেশি বড় করার দরকার নেই, আপনি সামর্থ্য অনুযায়ী স্বপ্নটা দেখেন। এতক্ষণ যা বললাম আপনারা আসলে বুঝতে পারছেন আশা করি। আজকে ভিডিওটি যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। গরিব বিকের সাথেই থাকুন। তো বন্ধুরা, আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো লোকেশনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গরিব বিকের সাথেই থাকুন। সেভ রাইড, সেভ লাইফ। আল্লাহ হাফেজ। আর বন্ধুরা, সাবস্ক্রাইব করেন না কেন, এখনই সাবস্ক্রাইব করুন। গরিব বেকার একাউন্টে কি সাবস্ক্রাইব করেন না বলেন তো?